থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের মাধ্যমে শক্তিশালী ঘূর্ণন শক্তি উৎপন্ন করা যায়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রতিটা প্রযুক্তির পিছনেই ঘূর্ণন শক্তি প্রয়োজন। যেমন বাচ্চাদের খেলনা, ফ্যান, টুথব্রাশ, হেয়ার ড্রায়ার, কাটার মেশিন ইত্যাদি। পূর্বে শক্তিশালী ঘূর্ণন শক্তি উৎপন্ন করা হতো ডিজেল ইঞ্জিনের মাধ্যমে, কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আবিষ্কার হওয়ার পর প্রযুক্তি অনেক বদলে যায়। এমনকি গাড়ি, প্রাইভেট কার, মেট্রো রেল ইত্যাদিতে ব্যবহার করা হয় থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। একবার ভাবুন তো এর মাধ্যমে কত শক্তিশালী ঘূর্ণন শক্তি উৎপন্ন করা সম্ভব। জিনিয়াস বিজ্ঞানী নিকোলা টেসলা 1887 সালে ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন। তাহলে এই এমেজিং যন্ত্রটি কিভাবে কাজ করে যদি চিন্তা করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি মনে যত প্রশ্ন আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সহজে বোঝার জন্য দুটি উদাহরণ উপস্থাপন করেছি। প্রথম উদাহরণ, প্রথমে একটি চুম্বক, চুম্বকীয় পদার্থ লোহা এবং প্লাস্টিকের কাভার নেই। লোহার পাত উপরে রেখে নিচে চুম্বকের স্থান পরিবর্তন করি। দেখতে পাচ্ছেন উভয়ের মধ্যে সরাসরি স্পর্শ না থাকা সত্ত্বেও চুম্বকের আবেশে লোহাটির স্থানের পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় উদাহরণ, ইন্ডাকশন মোটর অবভিয়াসলি বিদ্যুতের সাহায্যেই চলবে, তাই আমাদেরকে আগে জানতে হবে বিদ্যুৎ আসলে কি। প্রতিটা পদার্থই কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণু গঠিত হয় প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সমন্বয়ে। প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের কোনো চার্জ নেই এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ চলাচলের মাধ্যম হিসেবে আমরা কপারের ওয়্যার বা তার ব্যবহার করে থাকি। এটি সেই কপার পরমাণুর মডেল। কপারের শেষ কক্ষপথে একটিমাত্র ইলেকট্রন রয়েছে যা সহজেই মুক্তভাবে চলাচল করতে পারে। আর কোনো একটি পদার্থের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ বলে। এখন প্রশ্ন হল মুক্ত ইলেকট্রনের প্রবাহ কিভাবে সৃষ্টি করব, বা মুক্ত ইলেকট্রনের প্রবাহ কিভাবে সৃষ্টি করা যায়। এর জন্য প্রয়োজন স্থায়ী চৌম্বকীয় শক্তি। স্থায়ী চৌম্বক ছাড়া মুক্ত ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করা সম্ভব নয়। দুইটি চৌম্বক মেরুর ভিতরে কয়েলকে ঘোরালে অথবা কয়েলের ভিতরে চৌম্বক ঘোরালে ওই কয়েলের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতেই পারি চৌম্বকের ভিন্নরূপী হল বিদ্যুৎ। এজন্য কোনো একটি তার দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, আর বিদ্যুৎ যে দিক থেকে প্রবাহিত হয় ওই দিক উত্তর মেরু এবং বিপরীত দিক দক্ষিণ মেরুতে রূপান্তরিত হয়, যা সেম টু সেম স্থায়ী চৌম্বকের মতোই কাজ করে। যদি একসাথে একাধিক তার স্থাপন করে কারেন্ট পাস করি তবে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, আর যদি তার পেঁচিয়ে কয়েল তৈরি করি এবং কারেন্ট পাস করি তবে ম্যাগনেটিক ফিল্ডের শক্তি আরও বহুগুণে বৃদ্ধি পাবে। এখন দেখে আসি তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় চুম্বকে পরিণত হয় কেন। আমরা সবাই এটা জানি স্থায়ী চুম্বকের দুটি দিক থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। উত্তর মেরুর চার্জ ধনাত্মক এবং দক্ষিণ মেরুর চার্জ ঋণাত্মক। সমমেরুই একে অপরকে বিকর্ষণ এবং বিপরীতমুখী আকর্ষণ করে। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হওয়ায় চুম্বকের দক্ষিণ মেরু যখন কয়েলের বরাবর আসে বিকর্ষণের ফলে সকল ইলেকট্রন বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে। যেহেতু ইলেকট্রনগুলো কয়েলের এই দিকে চলে আসছে সেহেতু এই দিক ঋণাত্মক এবং বিপরীত দিক ধনাত্মকে পরিণত হয়। সুতরাং উত্তর মেরুর চার্জ ধনাত্মক হওয়ায় এটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর চার্জ ঋণাত্মক হওয়ায় এটি দক্ষিণ মেরুতে রূপান্তরিত হয়। চুম্বকটি ঘুরে যখন ভার্টিক্যাল অবস্থায় চলে আসে তখন কয়েলে কোনো ইলেকট্রন প্রবাহ হয় না। আবার উত্তর মেরু যখন কয়েলের সোজাসুজি চলে আসে তখন ইলেকট্রনগুলো কয়েলের এই দিকে চলে আসে, ফলশ্রুতিতে কয়েলের এই দিক দক্ষিণ মেরু এবং বিপরীত দিক উত্তর মেরুতে পরিণত হয়।
আমরা তো এখন বুঝতে পেরেছি বিদ্যুৎ কিভাবে চুম্বকে পরিণত হয়, অর্থাৎ চুম্বকের মতো আচরণ করে। ভালোভাবে বোঝার জন্য 2D অ্যানিমেশন দেখি। 1 নম্বর কয়েল, 2 নম্বর কয়েল এবং 3 নম্বর কয়েল। চুম্বক যখন ঘুরে 1 নম্বর কয়েলের বরাবর আসে, তখন ইলেকট্রনগুলো এই দিকে প্রবাহিত হয়, তাই এই দিক দক্ষিণ মেরু এবং বিপরীত দিক উত্তর মেরুতে পরিণত হয়। চুম্বক যখন ঘুরে 2 নম্বর কয়েলে আসে, ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হয়, ফলশ্রুতিতে এদিক দক্ষিণ মেরু এবং বিপরীত দিক উত্তর মেরুতে পরিণত হয়। সেমভাবে চুম্বক যখন 3 নম্বর কয়েলের কাছে আসে, ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হয়। চুম্বক ঘুরে যখন পুনরায় প্রথম কয়েলের বরাবর আসে, বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয়ে এদিক হতে এদিক হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন চুম্বক ঘোরার সাথে সাথে বিদ্যুৎ প্রবাহের দিকও পরিবর্তন হচ্ছে, আর বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হওয়ার কারণে চুম্বকের দিকও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র একটি চক্র আকারে ঘুরতে থাকে। আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। স্টার কানেকশনে কয়েলের 3টি প্রান্ত একসাথে যুক্ত করি, বাকি 3টি প্রান্ত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই 3টি প্রান্ত দিয়ে উৎপন্ন বিদ্যুৎ যদি অন্য একটি সেম কয়েলে প্রবাহিত করি, তবে সেখানেও ম্যাগনেটিক ফিল্ড চক্র আকারে ঘুরতে থাকবে। এখন সময় এসেছে জানার ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে। ইন্ডাকশন মোটরের 2টি মেইন অংশ রয়েছে, স্ট্যাটর এবং রটর। স্ট্যাটর 3টি কয়েলের ওয়াইন্ডিং, অবশ্যই কয়েলের তারগুলো ইনসুলেশন যুক্ত থাকে, তা না হলে একটি অপরটির সাথে যুক্ত হয়ে আগুন ধরে যাবে। প্রতিটা ওয়াইন্ডিং স্ট্যাটরের মধ্যে থাকা স্লটের ভিতরে স্থাপন করা হয়, যা তৈরি করা হয় কতকগুলো পাতলা স্টিলের পাত দিয়ে, যেন এডি কারেন্ট কম উৎপন্ন হয়। কারণ কয়েলের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে স্ট্যাটরে এডি কারেন্ট উৎপন্ন হয়, ফলশ্রুতিতে প্রচুর বিদ্যুৎ নষ্ট হবে, পাশাপাশি মোটর অত্যধিক গরম হয়ে যায়। কিন্তু পাতলা পাত দিয়ে তৈরি করলে এডি কারেন্টের পরিমাণ অনেক কমে যায়, স্লটের পরিমাণ 12, 24 ইত্যাদি হয়ে থাকে। স্লটের সংখ্যা যত বেশি হবে, মোটরের পাওয়ারও তত বেশি হবে। যেমন 24 স্লটের মোটর হলে প্রতিটা কয়েলের জন্য 8টি করে স্লট বরাদ্দ থাকে, অর্থাৎ উপরের কয়েলের জন্য 4টি এবং বিপরীত কয়েলের জন্যও 4টি স্লট বরাদ্দ থাকে। সহজে বোঝার জন্য প্রতিটি কয়েল থেকে একটি করে তার নিন। স্টার কানেকশনে কয়েলের 3টি প্রান্ত একসাথে যুক্ত করে দেওয়া হয় এবং বাকি 3টি প্রান্ত জেনারেটর বা পাওয়ার সোর্সের সাথে যুক্ত করে দেওয়া হয় বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য। যখন কয়েলের মধ্য দিয়ে 3-phase AC কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করে, বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হওয়ার কারণে চুম্বকের দিকও পরিবর্তন হতে থাকে, অর্থাৎ মোটরের কয়েলে উৎপন্ন চুম্বক ক্ষেত্র একটি চক্র আকারে ঘুরতে থাকে, যেমনটি আমরা পূর্বে 2D অ্যানিমেশনে দেখে এসেছি। ফলশ্রুতিতে কয়েলের ভিতরে থাকা রটরটিও ঘুরতে থাকে। রটরের মধ্যে অনেকগুলো লোহার বার থাকে, যেন কয়েলে উৎপন্ন ঘূর্ণন ইলেকট্রোমোটিভ ফোর্স রটরকে আরও ভালোভাবে ঘুরাতে পারে, এবং অনেকগুলো পাতলা স্টিলের পাত থাকে এডি কারেন্ট কমানোর জন্য। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, চুম্বক ঘুরলে রটর ঘোরে কেন? তার উত্তর হল, রটরটিও চুম্বকে পরিণত হয়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন, এটা কিভাবে সম্ভব? আমরা পূর্বে দেখেছিলাম চুম্বক ঘোরানোর ফলে এর চারপাশের কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে চুম্বক ক্ষেত্রও উৎপন্ন হয়। তাই রটরের চারদিকে চুম্বক ক্ষেত্র ঘোরার কারণে রটরের মধ্যেও বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়, ফলশ্রুতিতে রটরটিও চুম্বকে পরিণত হয় এবং কয়েলের চুম্বক ক্ষেত্রের সাথে ঘুরতে থাকে। মোটরের স্পিড সহজেই নিয়ন্ত্রণ করা হয় স্ট্যাটরে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের ঘূর্ণন বাড়ানো এবং কমানোর মাধ্যমে। আবার ম্যাগনেটিক ফিল্ডের ঘূর্ণন বাড়ানো এবং কমানো হয় বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তনের হার কমানো এবং বাড়ানোর মাধ্যমে। ম্যাগনেটিক ফিল্ডের স্পিড রটর থেকে অবশ্যই বেশি থাকে। আমাদের বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ কারেন্ট থাকে, সেখান থেকে ফেজ কনভার্টারের মাধ্যমে 3-phase রূপান্তরিত করে 3-phase ইন্ডাকশন মোটর চালানো হয়। ইন্ডাকশন শব্দের অর্থ আবেশ। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটর এবং রটরের মধ্যে সরাসরি স্পর্শ না থাকা সত্ত্বেও শুধুমাত্র আবেশের কারণে রটরটি ঘুরছে, এজন্য একে ইন্ডাকশন মোটর বলা হয়। আর 3টি কয়েল ব্যবহার করার কারণে 3-phase ইন্ডাকশন মোটর বলা হয়।
এছাড়াও সিঙ্গেল ফেজ টু ফেজ ইন্ডাকশন মোটরের কার্যক্রম সেম টু সেম। একটি কয়েল বিশিষ্ট মোটরকে সিঙ্গেল ফেজ, দুটি কয়েল বিশিষ্ট মোটরকে টু ফেজ এবং তিনটি কয়েল বিশিষ্ট মোটরকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বলে। আশা করি বুঝতে পেরেছেন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন চালু করুন এবং বিজয় বিজ্ঞানের সাথেই থাকুন। ধন্যবাদ।